গতকাল রাতের ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ঢাকায় আটজন সহ এখন পর্যন্ত প্রাণ হারালো মোট তেত্রিশ জন এবং আহত হয় হাসপাতালে ভর্তি আরও প্রায় চার শতাধিক তত্ত্ববহুল এই খবরটির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মৌসুমের প্রথম কালবৈশাখীর ছবলে রোববার ঢাকায় গাছপালা ইটের আঘাত দেয়াল চাপা এবং নৌকাডুবিতে দুই নারী সহ আট জনের মৃত্যু হয়েছে এর মধ্যে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে নারী ও শিশু সহ জনের মৃত্যু হয়েছে ঝড়ের সময় পুরনো পল্টন মোড়ে মল্লিক কমপ্লেক্সের উপর থেকে ইট ও ফুলের টপ মোহাম্মদ হানিফ নামে এক পথচারীর মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন পথচারীরা ধরাধরি করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন নিহত হানিফের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের উলনিয়া গ্রামে তার বাবার নাম আব্দুল লতিফ তিনি ঢাকায় পরিবারসহ দক্ষিণ মুগ্ধায় বসবাস করতেন মল্লিক কমপ্লেক্সের কোন কোনতলা থেকে ইট ও ফুলের টপ পরেছে তার অনুসন্ধান চলছে নগরে ঝড়ের সময়ে গাছে চাপা পরে নিহত হয়েছেন মিলিডি কস্তা তার বাসা মণিপুরি পাড়ায় তিনি সংসদ ভবন এলাকায় হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বলে জানান নগর থানার ওসি জানে আলম এদিকে মিরপুর থানার পশ্চিম শেওরাপাড়ায় নির্মাণাধীন একটি দেয়াল থেকে ইট পরে নিহত হন এক গাড়ি চালক তার নাম দুলাল মিয়া তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক তার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ মিরপুর মডেল থানার এসআই আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলির পলাশপুরে দেয়াল চাপা পরে মোহাম্মদ হাসান নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর তিনি জানান পলাশপুর পাঁচ নম্বর সড়কে একটি বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়াল চাপা পরে তিনি মারা যান ঝড়ের মধ্যে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবি এক নারী ও তার পাঁচ বছরের ছেলেসহ চার জনের মৃত্যু হয়েছে তারা হলেন রুমি আক্তার তার পাঁচ বছর বয়সী ছেলে আরিফ হোসেন তুহিন এবং সাব্বির হোসেন ঝড়ের কবলে পরে আহত হয় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অন্তত আঠারো জন ঢাকা ছাড়াও বৃহত্তর সিলেট সহ দেশের কয়েকটি এলাকায়ও চলে কালবৈশাখীর তাণ্ডব এদিকে মৌল বিভাজের বর্জ্যপাতে মারা গেছে দুই শিশু কালবৈশাখীর এমন তাণ্ডবের কারণে দেশের নদীবন্দরগুলোতে দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া বিভাগ সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে এদিকে নেপালে ঝড় বৃষ্টিতে পঁচিশ জনের মৃত্যু আহত চার শতাধিক নেপালের দক্ষিণাঞ্চলে প্রবল ঝড় বৃষ্টিতে অন্তত পঁচিশ জনের মৃত্যু এবং চার শতাধিক লোক আহত হয়েছেন ওয়াশিংটন পোস্টের খবর বলা হয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেমি শর্মা অলি এক টুইট বার্তায় ঝড়ে পঁচিশ জনের মৃত্যু ও চার শতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কেপি শর্মা ঝড় বৃষ্টিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে রোববার সন্ধ্যায় নেপালের বারা ও পাশা জেলার উপর দিয়ে ভারী জড় বৃষ্টি বয়ে যায় বারা জেলার শীর্ষ কর্মকর্তা রাজেশ পাউদেল জানিয়েছেন ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় উদ্ধারকারীরা এখনও পৌঁছতে পারেননি তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি প্রধানমন্ত্রীর টুইটে বলা হয়েছে উদ্ধার কার্যক্রম পরিচালনায় ও জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে টেলিভিশন চ্যানেলগুলোর খবরে বলা হয় তীব্র ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতে বড় বড় গাছ বৈদ্যুতিক খুঁটি ও টেলিফোনের লাইন উপড়ে পড়েছে এতে হতাহতের ঘটনা বেশি ঘটেছে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন